গুড ইভিনিং ফ্রেন্ড, আজকে আমরা বেরিয়ে গেছি আবার নতুন একটা জায়গা ঘোরার জন্য, এক্সপ্লোর করার জন্য। আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে চার্চ অফ হোলি থেফেলস, আর সেখানে যাওয়ার রাস্তা এখন মানে সেম রাস্তাটা আগে আমরা এই জন্য ভিডিওটা চালু করিনি, নামাস্কার গেটে নেমে ওই রাস্তা দিয়েই তারপর ভিতরে ওল্ড সিটির ভিতর দিয়েই যাচ্ছি। আর সুতপার কাছ থেকে একটু হোলি থেফেলের একটু ছোটোখাটো ডিসকাশন একটু শুনে নাও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোলি সেপালচার যাওয়ার রাস্তায়, যেটাকে ভায়া ডোলোরোসা বলা হয়। ভায়া ডোলোরোসা হচ্ছে যে রাস্তা দিয়ে জেসাস ক্রাইস্ট ক্রুশ নিয়ে চলছিলেন, এবং তার সাথে ছিল তার দুই শিষ্য এবং আরও কিছু লোকজন ছিলেন। এবার তিনি যখন ক্রুশ নিয়ে হাঁটছিলেন, বেশ কয়েকবার জায়গাতে উনি পড়ে যান এবং বা বিশ্রাম নেন, কোথাও আবার হাত দিয়ে দেওয়ালে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন। তো সেই সমস্ত জিনিসগুলো দেখতে পাবো। এইখানে রয়েছে, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এইট স্টেশনের সামনে, যেখানে লিখে দেওয়া আছে এইট স্টেশন ভায়া ডোলোরোসা। এইটা হচ্ছে সেই রাস্তাটা, যে রাস্তা দিয়ে জিসাস ক্রাইস্ট ক্রুসিফিকেশন হওয়ার সময় ক্রুশ নিয়ে হেঁটে গেছিলো। আর সুতপা আগে তোমাদের ছোটো একটাভাবে ডেসক্রাইব করলো যেখানে যেখানে উনি দাঁড়িয়েছিলেন, মানে ক্লান্ত হয়ে পড়ে গেছিলেন, সেসব জায়গাগুলো মানে পয়েন্ট করে নোটেট করা আছে। আর দেখতে থাকো ভিডিওটা। আমাদের আমরা ইন্ডিয়া থেকে এসেছি বলে লোকজন ইন্ডিয়া ইন্ডিয়া করছে আমাদের চারপাশ থেকে দেখে, আর আমাদের কথা, আমাদের ড্রেস আপ, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ সব দেখে বোঝা যায় আমরা ইন্ডিয়ান। এটাই একটা বিশেষ বড় ব্যাপার আর কি। চলো আগে দেখতে থাকছি, ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। এতক্ষণ আপনারা সামনে দিয়ে দেখলেন একজন লোক সাদা ড্রেস পরে হাতে একটা লাঠি নিয়ে অনেকটাই জেসাসের মতন হেঁটে আসছিলেন। এনাকে নিয়ে একটা বিখ্যাত গল্প আছে যে ইনি সান ফ্রান্সিসকো থেকে এসেছিলেন, যদি আমি খুব ভুল না করি। তা ইনি আসার পরে জেসাস ক্রাইস্ট যেরকমভাবে জীবন যাপন করতেন, সেই পোশাক অবলম্বন করে চার্চের প্রত্যেকটা ফাংশনে উনি থাকেন। রিসেন্টলি যখন এস্টার হচ্ছিল তখন আমি দেখেছিলাম যে এস্টারের সময় উনি ঠিক ওইভাবে দাঁড়িয়ে, ওদের কিছু চার্চের রিচুয়াল ছিল, প্রদীপ বা ওদের যেরকম লণ্ঠন থাকে সেগুলো দাঁড়িয়ে জেসাসের সামনে কিছু জিনিস অর্পণ করছিলেন। তো ওনাকেই এখন আমরা সামনে দিয়ে দেখলাম, উনি আমাদের হাই বললেন। তো এটুকখানি। Thank you.
অনেক প্রতীক্ষার পরে ফাইনালি অনেক দিন পরে, মানে অনেক, আমি ছোটবেলা থেকেই বেসিক্যালি আমি জিসাস ক্রাইস্ট একটু ছোট কম বেশি পছন্দ করতাম, আর আজকে সেই জায়গাটা দেখতে পাচ্ছি যেখানে জিসাস ক্রাইস্টকে ক্রুসিফিকেশন করা হয়েছিল, আর সেই চার্চ অফ হোলি স্যাপলস ওর সামনে আমরা দাঁড়িয়ে আছি। অনেক প্রতীক্ষিত একটা জায়গা এখানে আমরা দেখতে চলে এসেছি। এখন জানি না কতটা ভিতরে ভিডিও দেখাতে পারবো, এই জায়গাটা আমি আগে নিজে ভালো করে চোখে দেখবো, তারপর ভিডিওতে যতটা দেখাতে পারি দেখাবো, আর তোমরাও সাথে থাকো, তোমাদেরও দেখাচ্ছি। খুব ইন্টারেস্টিং জায়গা আমার জন্য, তোমাদের জন্য অবশ্যই হবেই, দেখতে থাকো ভিডিওটা। যদি ছবিটা দেখেন, দেওয়ালের মধ্যে যে মোজাইক করে করা আছে, এখানে দেখা যাচ্ছে যে জেসাস ক্রাইস্টকে বিছানার উপর শোয়ানো হয়েছে। আশপাশে তার শিষ্যরা এবং মাতা মেরি রয়েছেন তার মুখ বা মাথা বুকের মধ্যে নিয়ে। এই ঘটনাটা ঘটেছিল ক্রুসিফিকেশন হয়ে যাওয়ার পর। তো একটুক্ষণ আগে আপনারা যেখানে দেখলেন ভিডিওতে যে আমি এবং আরও কিছু লোকজন ওই একটা শোয়ানো পাথরের ওপর মাথা ঠেকাচ্ছিলাম, এটা খ্রিস্ট ধর্মমতে অত্যন্ত পবিত্র একটা পাথর হিসেবে গণ্য করা হয়। ইভেন মনে করা হয় যে জেসাস ক্রাইস্টের ক্রুসিফিকেশনের পর তার শিষ্যরা তার বডি ধরে নিয়ে এসে এইখানে শোয়ানো হয় এবং সাদা কাপড়ের ওপর রাখা হয়, তারপর আতর এবং আরও কিছু সুগন্ধ গোলাপ জল এসব দিয়ে তার বডিকে ভালো করে পরিষ্কার করে স্নান করে শেষ কৃত্যের জন্য তৈরি করা হয়। তো এখনো পর্যন্ত কথিত আছে এই বিশ্বাস যে এই মাটি এই খানটিতেই শোয়ানো হয়েছিল, তাই জন্য লোকজন যে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মাটি ছোঁয়াতে মাথা পছন্দ করে। ইভেন এখানকার যারা চার্চ অথরিটি রয়েছেন প্রত্যেক দিন ওই পাথরটাকে গোলাপ জল এবং আতর দিয়ে পরিষ্কার করা হয়। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হোলি সেপালচারের ভেতর একটা ছোট্ট পোর্শন, একটা চ্যাপেল, যেটা জেনারেলি বলা হয় অ্যাডিকুল বলে। এবার অ্যাডিকুলের দুটো পার্ট আপনারা দেখতে পাবেন, এই পার্টটা হচ্ছে মাতা মেরিকে উৎসর্গ করে করা, এবং দেখতে পাবেন মাতা মেরি সামনে রয়েছেন, তার সামনে জেসাসের বডিকে শোয়ানো রয়েছে, তার পাশেরটা হচ্ছে জেসাসকে জেসাসের মূর্তি রয়েছে। এখানে মনে করা হয় যে জেসাসের মৃত্যুর পর তাকে যে গুহার মধ্যে রাখা হয়েছিল যে টমটা, সেই টমটা যে পাথর দিয়ে সিল করা হয়েছিল সেই পাথরের একটা ফ্র্যাগমেন্টকে এরা পরে ডেটিং করে ওই টাইমের সাথে মিলিয়েছে, এবং পাথরটা বর্তমানে ওই জেসাস ক্রাইস্টের যে স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি তার নিচে ওটা রয়েছে, আর তার ওপরে পুরো কাঁচের ঘর দিয়ে সেই পাথরটাকে প্রিজার্ভ করে দেওয়া হয়েছে, তার ওপরে
মূর্তিটা রাখা হয়েছে। এটা হচ্ছে জায়গাটার সিগনিফিকেন্স। এখনো পর্যন্ত কিন্তু আমরা আসিনি জিসাস ক্রাইস্টের ক্রুসিফিকেশন স্পটে, খুব শীঘ্রই আমরা সেটা দেখতে চলেছি, সঙ্গে থাকুন। আমাদের সবারই বহু প্রতীক্ষিত একটা জায়গায় পৌঁছে গেছি আমরা এখন। এই চার্চের সব থেকে মেন পয়েন্ট সেটা হচ্ছে যেখানে ক্রুসিফিকেশন করা হয়েছিল, সেই জায়গাটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ। আমি কথা এখানে আসতে বলছি এই জন্য অলরেডি জায়গাটা প্রচণ্ড সাইলেন্ট, এখানে ভিডিও করতে মানা নেই, কিন্তু কথাটা একটু আসতে বলাটাই ভালো সবার জন্য। আর ওই পেছনে যে লাল কাপড় দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ, ওর পেছনেই ক্রুসিফিকেশন হয়েছিল, ওই জায়গাটার উপরেই চার্চটা তৈরি করা হয়েছে। আর সুতপা, তুই যখন এসেছিস তখন কি এটা 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 3-4 মাস আগেও আমি যখন এসেছিলাম তখন এই জায়গাটা এরকম, এই চেনটা ছিল না, এটা খোলা ছিল, ইভেন সবাই এখানে যেতে পারতো। আর পেছনে যে ঝাড়টা দেখতে পাচ্ছেন সেখানে আলোও জ্বলতো। আমি একটা পুরনো ছবির ক্লিপস হয়তো আপনারা ভিডিওর মধ্যে আমরা ইনক্লুড করে দিতে পারি। কিছু কনস্ট্রাকশনের জন্য বর্তমানে এটা বন্ধ করে রেখেছে, বাট এটা হচ্ছে সেই ফেমাস সাইট যেখানে জিসাস ক্রাইস্টকে ক্রুসিফিকেশন করা হয়েছিল। আচ্ছা, এখানে 5টার প্রেয়ার শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে যাব সেটা হচ্ছে স্টোন অফ অ্যানয়েন্টিং বলা হয়। এটা একটা ছোট্ট গুহার মতো যেখানে জেসাস ক্রাইস্টের মৃত্যুর পর তার শরীরটাকে, আর যাতে বাইরের কেউ জানতে না পারে সেজন্য গুহার মধ্যে নিয়ে আসে, নিয়ে আসা হয়, এবং মৃত্যু পরবর্তী যে সমস্ত প্রক্রিয়া থাকে সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়া হয়। এখানে আমরা যেগুলো এখন ঘুরছি, এখন চার্চের মধ্যে সাইলেন্ট মেনটেন করতে হচ্ছে আমাদের, বেশি কথা বলতে পারছি না। চার্চের বাইরে গিয়ে তোমরা ভিডিওটা দেখো আর জায়গাগুলোকে নজরে রেখে দাও। আমি নিচে পারলে ক্যাপশন দিয়ে দেবো জায়গাটা কোন জায়গা, আর ওটাকে কোরিলেট করে আমি বাইরে গিয়ে আর কথাগুলো বলছি, ভিতরে বলা যাচ্ছে না কথা। হ্যাঁ, এত ডিটেল ইনফরমেশন এবং হিস্ট্রি রয়েছে যে সব ডিটেলস আমাদের পক্ষে জানা বা পড়ে বলা সম্ভব না। আর যদি আমি কিছু বলেও দিই সেটা ঠিক না ভুল, যেহেতু এটা রিলিজিয়াস্টিক ব্যাপার, সেখানে কিছু ভুল বা ঠিক হয়ে গেলে মানে খুব একটা ভালো লাগবে না শুনতে। তাই জন্য এখানে কোনো ভুল ইনফরমেশন দেওয়ার আগে নিজে জেনে ভালো সঠিক ইনফরমেশনটা দেওয়ার আমরা চেষ্টা করছি, আর আপনাদেরও জানানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। Thank you.
এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে, আপনারা যদি ভালো করে দেখেন যে একটা কাঁচের দরজা দিয়ে পুরো একটা পাথরকে প্রিজার্ভ করা হচ্ছে, এটা হচ্ছে সেই গুহা। বেসিক্যালি একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, চার্চটা আমরা এখন দেখছি সমতলের ওপর, কিন্তু ভেতরের প্রচুর গুহা রয়েছে। ইভেন জেরুজালেম হচ্ছে ইটসেল প্রচুর গুহার দিয়ে তৈরি। তো এইখানে জেসাসের বডিকে ফাইনালি রাখা হয় এই গুহার মধ্যে, এবং এই পাথরটা দিয়ে সেই গুহাটার মুখ বন্ধ করে রাখা হয়। পরবর্তীকালে আর্কিওলজিস্ট এবং হিস্টোরিয়ান যারা আছে তারা সব ডেটিং করে, ইভেন ওই পাথরটার বয়স নির্ধারণ করে, এবং আরও সাথে কিছু এভিডেন্সের সাহায্যে। তো তারপরে যেটা চার্চ অথরিটি থেকে করা হয়, এই পাথরটাকে সুন্দর করে কাঁচের দরজা দিয়ে ফ্রেম দিয়ে ঘিরে রাখা হয়। এই ফ্রেমটা কিন্তু মানে নর্মাল কাঠ ছিল, এত সুন্দর যে কাঠের ফ্রেম দেখছেন এটা 3 মাস আগেও ছিল না। আমরা একদম নিচে চলে যাচ্ছি। আমি একটু আগে বলছিলাম না যে এই চার্চটা সমতলের উপর হলেও প্রচুর গুহা রয়েছে, আমরা সেরকমই এখন একটা আন্ডারগ্রাউন্ড যেখানে প্রচুর সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে যাচ্ছি। ইভেন এই গুহার মধ্যেও মাতা মেরির কিছু সিগনিফিকেন্স আছে, এক্স্যাক্টলি হিস্ট্রিটা আমি জানি না, ওটার জন্য আমাকে দেখতে হবে। ব্যাস, বাট আপনারা দেখতে থাকুন যে কতগুলো সিঁড়ি দিয়ে নিচে নেমে আমরা চলে এলাম আরও একটা পবিত্রতম জায়গায়। Secular, secular, Amen.
আমরা হোলি সেপালচার চার্চের বাইরে এখন বসে আছি। বাইরেটা বেশ ঠান্ডা, একটা মধ্যযুগীয় চার্চ বা মধ্যযুগের থেকেও অনেক পুরনো। চারিদিকে পাথরের দেওয়াল, সুন্দর বিকেল, ঠান্ডা হাওয়া দিতে শুরু করে দিয়েছে। এটাই হচ্ছে জেরুজালেমের সব থেকে মজার বিষয় যে দিনের বেলায় যদি 30 ডিগ্রি 34 ডিগ্রিও থাকে, সন্ধেবেলা থেকে জাস্ট সূর্যাস্তের পর থেকে বা খানিকটা আগে থেকেই ঠান্ডা হাওয়া দিতে শুরু করে। ইভেন তখন জুন জুলাই মাসেও হালকা জ্যাকেট না পরলে বেরোনো যায় না, এতটা ঠান্ডা লাগে। কোনো কোনো দিন তো প্রচণ্ড জোরে হাওয়া দিতে থাকে। আচ্ছা, যেটা বলছিলাম, এই অনেক পুরনো একটা চার্চ, আজকের যে আমরা স্ট্রাকচারটা দেখছি সেটা কিন্তু একদিনে হয়নি। জেসাস ক্রাইস্টের যখন যে স্পটগুলো আমরা দেখালাম, পরবর্তী অনেক পরে, অনেক পরে গ্রিক এবং রোমানরা মিলে এই চার্চটা তৈরি করে। তো এই চার্চটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কন্ট্রোলড হয় তিনখানা অধিবাসীদের, তিনখানা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন দিয়ে। হ্যাঁ, তিনখানা কান্ট্রির এতে কন্ট্রিবিউশন আছে। একটা হচ্ছে গ্রিস, তারপরে রোম্যান মানে ইতালি, আর একটা হচ্ছে এদের এখানকার নিজস্ব। ইভেন এই চার্চের ভেতরে বিভিন্ন পার্ট রয়েছে, ইথিওপিয়ান মনেস্ট্রি রয়েছে, ইভেন গ্রিক অর্থোডক্সদের নিজস্ব চ্যাপেল রয়েছে। তো ভীষণ ভাস্টের ইতিহাস, সব কিছু পড়ে বলা সম্ভব না। আমি শুধু এটাই বলবো যে আপনারা একবার পারলে জীবনে অন্তত ঘুরে যাবেন, খুব সুন্দর একটা অভিজ্ঞতা। হ্যাঁ, বিশ্বের অন্যতম পবিত্রতম স্থান। আর আরও সব থেকে একটা মজার বিষয় হচ্ছে যে এই চার্চের ভেতরে যখন কোনো প্রেয়ার হয়, কোনো অনুষ্ঠান হয়, কোনো কিছুতে কোনো বাধা নেই ফটো বা ভিডিও করার ক্ষেত্রে। আর এর থেকে আমার যেটা মনে হয় যে এই ফটো বা ভিডিও করার যে এরা যে অ্যালাউ করে, যেটা আমাদের ইন্ডিয়ান কোনো মন্দির কোনো দেবতার সামনে করতে দেওয়া হয় না, যে খ্রিশ্চিয়ান ধর্মকে কীভাবে প্রমোট করা হয়েছে সারা বিশ্বের মধ্যে, সেটা কিন্তু এখান থেকে বোঝা যায় যে অবাধ সবাইকার জন্য এরা খুলে রেখেছে। কোনো হিন্দু মুসলিম এরকম কোনো ভেদাভেদ নেই যে তারা আসতে পারবে না বা তারা স্পেশাল প্রেয়ার অ্যাটেন্ড করতে পারবে না, এরকম কোনো বিষয় নেই। এইভাবেই হয়তো খ্রিশ্চান ধর্ম সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়তে পেরেছে। আজকে আমরা ভিতরে বসেছিলাম, প্রেয়ার হচ্ছিল। এবার প্রেয়ার হতে হতে আমরা দেখলাম আমাদের কিছু কিছু একজন বলল আগে যেও না, আমি বলতে ঠিক আছে কোনো ব্যাপার না। তারপরে আমরা ক্যামেরা বের করে ফটো তোলা শুরু করলাম, তারা কোনো বাধা দিল না প্রেয়ারের। আমি দেখতে পাচ্ছি প্রেয়ার হয়েছে, তাদের গান, তাদের প্রেয়ার সং হচ্ছে, তারা নানা রকম প্রেয়ারের রিলেটেড যা যা হয় আর কি খ্রিস্টানদের রিচুয়ালস সব করছে তারা, তার মধ্যে কোনো বাধা নেই। কিন্তু আমি অনেক মন্দিরে, বা আমি একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে উদয়পুরে একটা মন্দির আছে মানে জৈন টেম্পল, ওখানে গেছিলাম, আমাদের ক্যামেরা মোবাইল কিচ্ছু অ্যালাউ করেনি, সে মানে না ফটো তোলা যাবে, কিন্তু অসাধারণ সুন্দর মন্দির। তার আমি কোনো ভিডিও ইউটিউবে নেই আমার, আমি তোমাদের এক্সাম্পলের জন্য একটা দিলাম। হ্যাঁ, ওখানে আমাদের ঢুকতে দেওয়া হয়েছে হাত পা সমস্ত রকম স্ক্যান করে ইয়ে করে, কিন্তু এইটা আমি দেখলাম খ্রিশ্চানদের ক্ষেত্রে এটা প্রচুর লিবারেল এই ব্যাপারে, আর কোনো সিকিউরিটি এদের নেই সেরকম মানে ভিতরে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ইন্টারনাল সিকিউরিটি তো আছেই, কিন্তু বাইরেতে কোনো এক্সটার্নাল সিকিউরিটি এরা রাখেনি। আর যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আর আজকের মতো এখানেই, আবার নেক্সট এপিসোডের জন্য ওয়েট করো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বাংলা ইসরায়েল দেখার জন্য একটাই উপায় এখনো পর্যন্ত ইউটিউবে ওয়ান্ডার খিচুড়ি, তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে যাও, সাথে থাকো, ভালো থেকো, টাটা।